তো হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের সামনে বন্ধুরা আর একটি নিউ ব্লগ নিয়ে। আর দেখো আমি না এখন আজকে ব্লগটা এখন শুরু করলাম, আর এখন আমি যাচ্ছি রেশন তুলতে এই গরমে। আর কি বলো তো, এই গরমে না আমি একটু ব্লগটা কম ছাড়ি, মানে কম দিচ্ছি ব্লগটা, না করতে পারছি না। মানে বাড়িতে আমার শাশুড়ি, আমার ছেলে খুবই অসুস্থ, তো আমার শাশুড়ি খুবই অসুস্থ, তো বাড়ির কাজকর্ম সব কিছুই আমাকে দেখতে হয়, তো করে তারপরে আমি বেরাই টিউশন করতে। আর আজকে রবিবার, আর আমি রবিবারে আজকে আমি এই যে মানে রেশন টেশন তুলে চলে এসেছি। আর প্রচণ্ড গরম, আর এই গরমে কীরকমটা মানে ঘেমে ঘেমে গেছি, আর এত গরম লাগছে। আর রেশনে প্রচণ্ড রোদ ছিল, এত রোদ বাইরে যে জাস্ট টোটো করে গেছি বলে অতটা কষ্ট হয়নি, কিন্তু প্রচণ্ড রোদ। আর এখন তো বাইরে বেরানোই যাচ্ছে না, আজকে তো প্রচণ্ড গরম পড়বে তাই পড়েছে। তো আজকে আমরা এমনি সেমন কিছু রান্না করছি না, শুধু এখানে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ প্রেশার কুকারে, আর এখানে আম কেটে নিয়েছি, আমের চাটনি করে নিচ্ছি। আর ভাত তো হয়ে গেছে দেখো, আর এখানে করেছি হচ্ছে কচু শাক। কচু শাকটা অনেকদিন আগেই আনা ছিল, তো সেই কচু শাক করে নিয়েছি আজকে। আর এই গরমে সত্যি কথা বলতে কিছুই ভাল লাগছে না খেতে, তো কোনো রকমে আলু সেদ্ধ আর কচু আর একটু মাছ ভাজা করে নেব। তো এটাই দুপুরের হচ্ছে খাওয়া দাওয়া। তো এখন রান্না বান্নাটা করে নিচ্ছি, করে আমটা কেটে আমের চাটনিটা করে নেব। আর রেশন তোলা তো হয়ে গেল তোমাদের আগেই বলেছি, আর এগুলো করে ঠরে তারপরে আমি যাব বাইরে, অনেক জামা কাপড় আছে ওগুলো কাচতে হবে, কেচে নেব। তো তার আগে রান্নাটা শেষ করে নিতে হবে। তো বন্ধুরা, আমি রান্নাটা শেষ করে তবে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, দেখা করছি। ততক্ষণ আগে আমি চাটনিটা বসিয়ে নিই আর রান্নাটা করে নিই। এটা আমের চাটনি করব, আর দেখো এখানে আমের চাটনি করে নেব। আর হচ্ছে তো আমি রান্নাটা করে নিই, তারপর কাজ বাজ সেরে নিই, তারপর তোমাদের সামনে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে কী কী খাচ্ছে দুপুরবেলা। আর এই আমাদের দেখো টিনের গরম, মানে এই গরমে রান্না করতে না ভীষণ কষ্ট হয়, ভীষণ রোদ, মানে আমাদের টিনের চাল তো আরও বেশি গরম। আর রান্নাঘরটা খুব একটা বড় না, অনেকটাই ছোট, এই বারান্দার মধ্যে রান্না করতে হয়, তো ভীষণই মানে এত গরম। আর মানে কি বলবো, আর এই গরমে আমার ছেলের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, মানে গরমে স্কুলে গেছে আর স্কুল থেকে এসছে রোদ্দুরের মধ্যে। এখন তো স্কুলটা ছুটি পড়ে গেছে, কিন্তু এর আগে স্কুলে গেছিলো, আমিও পাঠিয়েছিলাম ভেবেছি স্কুলে ছুটি পড়ে যাবে বলে, কিন্তু মানে এত গরম তখন ছিল, প্রথম থেকে গরম, তো ওই জন্য এত গরমে ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম বলে ছেলের শরীরটা খারাপ হয়ে গেছে। তো ছেলেকেও তোমাকে দেখাচ্ছি কীরকম তোমাদেরকে কি অবস্থা হয়েছে গরমে। করে তো চলে এসছি আর খেতে বসে গেছি। আর দেখো সবাই মিলে আমরা খেতে বসেছি আজকে, একসঙ্গে খেতে বসে গেছি। আর ছেলের দেখো কি অবস্থা, মুখ চোখে টোকটা দেখো কি অবস্থা, ওর শরীর খারাপ প্রচণ্ড, জিভে ঘা হয়েছে। আর ও খাচ্ছে, শুধু খাচ্ছে জল ডালা ভাত আলু সেদ্ধ, মানে এইগুলোই খাচ্ছে, কারণ ওর এত মানে জিভের ভেতর পুরো ঘা হয়ে গেছে। জিভটা দেখা জিভের ভেতর পুরো ঘা হয়ে গেছে। আর সত্যিও মানে এই জল ঢালা ভাত দিয়ে ওকে খাওয়াচ্ছি, কারণ আর কিছু খেতে পাচ্ছে না, ওই জন্য এগুলো দিয়ে খেতে হচ্ছে। আর কোনো রকম একটু ভাত খেলো, আর সারাদিন কিছু খেতে পাচ্ছে না, মানে জিভের মধ্যে এতটাই খারাপ অবস্থা। আর আমি খাচ্ছি, আমরা সবাই খেতে বসেছি, এই যে কচু শাক, এই আলু সেদ্ধ মাখা, আর এই যে মাছ ভাজা, ওটা লেবু দাও। কতগুলো লঙ্কা দিয়েছো? তো দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বেরচ্ছি হসপিটালে, মানে আমার মাসির মেয়ে হসপিটালে ভর্তি। তো ভিডিওটা দেখো, আমার মাসির মেয়ে বসে রয়েছে বারাসাত হসপিটালে ভর্তি, ওরও জ্বর এসেছিলো। তো ভিডিওটা এখানেই অফ করে দেবো।